আর তোমাদের আমি যে পিডিএফগুলোর কথা বলেছি দেখো সবকটা এর লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ম্যাগাজিন যেটা হয় এছাড়া জানুয়ারি থেকে জুন তোমাদের ছ মাসের কারেন্ট ওয়ান লাইনার। আর তোমার ইন্ডিয়ান ইকোনমি একটা এমসিকিউ আমি প্র্যাকটিস সেট এটা এখানে বানিয়ে দিয়েছি হাজারটা এমসিকিউজ রয়েছে তোমরা আপকামিং যারা যারা এক্সাম দেবে ইকোনমিটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ যাদের যাদের পার্ট রয়েছে তারা এখান থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো আর ইন্ডিয়ান জিওগ্রাফিও আমি তোমাদের ইংরাজিতে হাজারটা এমসিকিউজ এই দুটো কিন্তু ইংলিশ ভার্সান কেমন তো তোমরা এগুলো কালেক্ট করতে পারো আমি সব কটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দেখবো আমরা দু সালে অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পেতে চলেছেন ইকোনমিতে নোবেল পাচ্ছেন ডেভিড কার্ড ডি অ্যাংগ্রিস্ট গুইডো জোসুয়া তিনজন দু হাজার একুশ সালে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার যারা যারা পাচ্ছেন আমরা দেখে নেব একবার তাদের ব্যাপারে ই ডিটেলস সোম অর্থনীতিতে তার অভিজ্ঞতাগত অবদানের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ডেভিড কার্ড অন্যদিকে প্রাকৃতিক পরীক্ষায় কারণ আর প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় সেটা নিয়ে গবেষণা করে ডি এবং গুইডো যৌথভাবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবার দেখো পঁয়ষট্টি বছর বয়সী ডেভিড কার্ড কোথাকার বাসিন্দা যুক্তরাষ্ট্রের বাকলে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ইনি ডেভিড কার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাংগ্রিস্টের বয়স একুশ একষট্টি বছর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতি বিভাগের ফোর্ডের অধ্যাপক এবং আঠারো বছর বয়সী ইমবেন্স স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস অর্থনীতি বিভাগের অধ্যাপক এই পুরস্কারের মূল্য হচ্ছে এগারো লাখ ডলার মোট পুরস্কারটা অর্ধেক করা হবে তার মধ্যে অর্ধেকটা ডেবিট ডেবিট কার্ড পাবেন এবং বাকি যেটা সেটার অর্ধেক জোসুয়া মানে ডি এংগ্রিস্ট এবং গুইডো ডাব্লিউ ইমবেন্স এছাড়া সোনার মেডেল দেওয়া হবে যেটা নোবেল দেওয়া হয় দু সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছিলেন কারা কারা যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ পল মিলগ্রাম আর রবার্ট উইলসন তারা হচ্ছে অকশন থিওরির ওপর একটা কাজ করেছিলেন নিলাম তত্ত্বের তো সেই কারণে নোবেল দেওয়া রবার্ট উইলসনকে নেক্সট চলে আসবো কোন কেন্দ্রীয় মন্ত্রী উত্তরাখণ্ডের দেরাদুনে দুন ড্রোন মেলা দু হাজার একুশের উদ্বোধন করেছেন দুন ড্রোন মেলা এটা জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া উদ্বোধন করেছেন ইনি বর্তমানে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া নেক্সট কোয়েশ্চেন চলে যাব কোন চলচ্চিত্র নির্মাতা চতুর্থ সত্যজিৎ রায় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড যেটা এটা গোপাল পাচ্ছেন বেজাওয়াদা পেতে চলেছেন তিনি একজন তেলেগু চলচ্চিত্র নির্মাতা ভারতীয় চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য এই সত্যজিৎ পুরস্কার দেওয়া সত্যজিৎ রায় পুরস্কার দেওয়া হয় কেমন এই পুরস্কারের মূল্য দশ হাজার টাকা নগদ পুরস্কার এবং একটা স্মারক একটা ফলক আর এই পুরস্কারটা প্রদান করে থাকে সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি কেরালা কেমন চলে আসবো আমরা কে অ্যাস্ট্রনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এস আই কর্তৃক মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কার পেয়েছেন আর্যভট্ট পুরস্কার জি সতীশ রেড্ডি পাচ্ছেন ভারতের ভারতে নভচারীদের উন্নয়নে অসামান্য অবদানের জন্য অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে এনাকে আমরা জানি সবাই জি সতীশ রেড্ডি ডিআর চেয়ারম্যান আর অ্যাস্ট্রোলডিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া যেটা এটার প্রেসিডেন্ট এখন ডক্টর কে শিবান রয়েছেন অ্যাস্ট্রোলডিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটিতে এবং এটার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে নেক্সট চলে আসবো ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অলোক মিশ্র আর এই ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি দু হাজার পনেরোতে কেমন আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয় এটা প্রত্যেক বছর পালন করা হয় ইলেভেন্থ অক্টোবরে দু হাজার একুশের একটা থিম ছিল আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে যেটা হচ্ছে ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন এটা দু হাজার একুশের থিম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড দু হাজার বারো সাল থেকে এই দিনটা পালন করা হচ্ছে নেক্সট চলে আসবো দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হিসাবে নিযুক্ত হচ্ছেন যোগেশ সিং এই দিদি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল চান্সেলার ভারতের উপরাষ্ট্রপতি আমরা জানি ভেঙ্কাইয়া নাইডু সবসময় আর ম্যাসকট হচ্ছে এলিফ্যান্ট নেক্সট চলে আসবো চোরাচালান নিয়ন্ত্রণ করতে ভারত কোন দেশের সাথে যৌথভাবে কাজ করবে দেখো এখানে নেপাল স্মাগলিং এর বিরুদ্ধে কাজ করতে চলেছে ভারতের সাথে যৌথভাবে নেপালের রাজধানী আমরা জানি কাঠমান্ডু মুদ্রা নেপালি রুপি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা আর বিদ্যাদেবী ভান্ডারী এখন নেপালের রাষ্ট্রপতি সম্প্রতি প্রয়াত আব্দুল কাদির খান কোন দেশের পরমাণু কর্মসূচির জনক ছিলেন আব্দুল কাদির খান তিনি অ্যাকচুয়ালি পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক ছিলেন পাকিস্তানের রাজধানী আমরা জানি ইসলামাবাদ মুদ্রা রুপি এবং প্রধানমন্ত্রী ইমরান খান কোন রাজ্য সরকার সমস্ত জেলাতে অ্যান্টি নার্কোটিক্স সেল গঠনের ঘোষণা দিয়েছে মানে ঘোষণা করেছে আর কি তো দেখো মহারাষ্ট্র অ্যান্টি নার্কোটিক সেল গঠনের ঘোষণা করেছে সম্প্রতি মহারাষ্ট্র টু সেট আপ সেলস ইন অল ডিস্ট্রিক্ট টু কার্ভ ড্রাগস মিনেন্স মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আর ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে তাডোবার জাতীয় উদ্যান রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চান্দলি ন্যাশনাল পার্ক কুগামাল ন্যাশনাল পার্ক নভেগাঁও ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রের উৎসব গণেশ উৎসব গুড়ি পা পারবা এছাড়া আরও অনেক আছে মহারাষ্ট্রের লোকনৃত্য লাবণী নাকটা কোলি লেজিম গাফা দুই কলা দশাবতার চলো আগের দিনে হোমওয়ার্ক যেগুলো ছিল একবার আমি বলছি মিলিয়ে নেবে সবাই কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরি হতে চলেছে এখানে আমাদের গুজরাট হয়ে যাবে আত্মজীবনীমূলক বইটা সোনু সুদের লেখা কোন শহরে বিশ্বের প্রথম শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি চালু করা হয়েছে এখানে আমাদের কলকাতা হয়ে যাবে আর সম্প্রতি কিতাম লেক রামসার সাইডের অন্তর্ভুক্ত হয়েছে যেটা এটা হচ্ছে উত্তরপ্রদেশের রয়েছে কেমন চলে আসবো আজকের হোমওয়ার্ক প্রশ্নগুলো এইগুলো তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক এগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপিত হতে চলেছে কোথায় কোন ফুটবলার গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন বিহারে কোন জেলায় দুশো ফুট উঁচু কাচের ব্রিজ তৈরি হয়েছে আর কোন রাজ্যের কোন জেলায় ভারতের প্রথম পরাক পার্ক বা পলিনেটর পার্ক এর উদ্বোধন করা হয়েছে এগুলো তোমরা শেষকালে আজকে কমেন্ট বক্সে জানাবে চট করে আগের দিনেরটা একবার রিভাইজ করে নেব তার আগে আরও একবার মনে দিই তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ানলাইন আর ইন্ডিয়ান ইকোনমির হাজার এমসিকিউজ ইন্ডিয়ান জিওগ্রাফির হাজার এমসিকিউজ এগুলো সবকটা তোমাদের এই ভিডিও কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমরা ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারো সরি নেক্সট চলে আসবো আগে সরি আগের দিনের ফার্স্ট কোশ্চেন দেখো কি ছিল আগের দিনে ফার্স্ট কোশ্চেন কোন রাজ্যের কুতিয়াটু রাম ও এডায়ার লঙ্কা জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে তো এটা পেয়েছে অ্যাকচুয়ালি এটা কেরালার কেমন এই টু রাম আর এডায়ার লঙ্কা আগের দিন বলেছিলাম নেক্সট কোয়েশ্চেন কি ছিল আমাদের ফোর্বস ইন্ডিয়া ধনীদের তালিকায় প্রথম স্থানে আছে কে তো এই ক্ষেত্রে আমাদের মুকেশ আম্বানি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য এফআইএইচ ওমেন্স হকি প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন গুরজিত কৌর দেখো আগের দিন তোমাদের সবকটা বলেছিলাম এগুলো তোমরা একবার দেখে নিও আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এফআইএইচ মেন সকি প্লেয়ার অব দ্য ইয়ার কে হয়েছেন হরমানপ্রীত সিং এখানে তোমাদের সব আমি বলে দিয়েছিলাম আগের দিন কোন কোম্পানি আঠেরো হাজার টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়ার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার কিনেছে সরি এখানে আমাদের আগের দিনও এটা তোমার একটু চেক করে নেবে এটা আঠেরো হাজার কোটি টাকা হবে কেমন টাটা সন্স বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয় এটা নাইনথ অক্টোবরে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় টেন্থ অক্টোবরে ইকোনমিস্ট গান্ধী দা রুটস অ্যান্ড দ্য রিলেভেন্স অফ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মহাত্মা এই বইটা লেখককে এই বইটা লেখক জয় তীর্থ রাও কোন রাজ্য সরকার ভারতের প্রথম স্মার্টফোন ভিত্তিক ই ভোটিং অ্যাপ তৈরি করেছে কোন ক্রিকেটার ফায়ার বোল্ট কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে বিরাট কোহলি তো এগুলোই ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স সবাই ভালোভাবে দুর্গাপুজো কাটিও আর আমাদের সাথে কানেক্টেড থাকো টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট তোমরা পিডিএফ গুলো এখান থেকেও কালেক্ট করতে পারো এখানে একটা জায়গায় সবকটা পিডিএফ দেওয়া রয়েছে থ্যাংক ইউ সো মাচ কথা হচ্ছে আবার কালকের কারেন্ট অ্যাফেয়ার্স